করে এখান থেকে লাইনটা দিচ্ছি সবসময় মাথায় রাখতে হবে আমি একটু সময় নিয়ে জিনিসটা দেখাবো হয়তো এই ক্লাসটা আর একটু লং হতে পারে মানে আরেকটা দিন এক্সট্রা যেতে পারে ঠিক আছে এই যে এই লাইনগুলোতে একদম পারফেক্ট সো এই লাইনের জায়গায় এখানে দাগ দিলেও হবে না বাইরে দাগ দিলেও হবে না সেপটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে সো ওইভাবে পারফেক্টলি জিনিসটা করতে হবে সো এখানে জিনিস যদি একটু এরকম থাকে এটা সমস্যা না এটা আমরা ঠিক করতে পারবো বাট আগে এখান থেকে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এটা আপু বলেন কোনো কোয়েশ্চেন ছিল হ্যাঁ পেনটুল দিয়ে হচ্ছে কি আপনার অনেক সময় যাবে যেটা আমি বলেছি আমি ক্লাসের শুরুতে বলেছিলাম পেনটুল দিয়ে করার পর আপনার জিনিসটা এইভাবে করতে হবে লাইন টু লাইন মিলিয়ে মিলিয়ে এভাবে করে করতে হবে জিনিসগুলো দেন করার পর হচ্ছে গিয়ে এটাকে ইউনিফর্ম করতে হবে আপনার হচ্ছে গিয়ে যেটা বলে কি বলে ইউনিফর্ম এখান থেকে ইউনিফর্মের জন্য ইউনিফর্ম করতে হবে ইউনিফর্মের পর হচ্ছে কি আপনার এখান থেকে উইট টুলের একটা ব্যাপার স্যাপার আছে ঠিক আছে উইট আপনার মতো করে আপনার ব্যবহার করতে হবে ঠিক আছে সো ওইভাবে করে করে জিন্সটা অ্যাডজাস্ট করতে হবে আর আমি ডিজাইন ট্যাপ দিয়ে করলে যেটা সুবিধা হচ্ছে আমার এখানে একবারে আমি যেটা চাচ্ছি আমি ওটা একবারে পেয়ে যাচ্ছি বুঝতে পেরেছেন আপু আমি তো এটা ফার্স্ট ক্লাসের কিছু ক্লাসের পর থেকেই সবাইকে বারবার বলে আসছি ডিজাইন ট্যাপ লাগবে আমি আপনাদেরকে দেখি দেখিয়েছি পর্যন্ত না সমস্যা নাই আস্তে ধীরে নেবেন আমরাও ফার্স্টে ডিজাইন ট্যাপ দিয়ে করিনি বাট এখন যদি আমি এটা ডিজাইন ট্যাপ ছাড়া আমি পোর্ট্রেটটা দেখাতে যাই মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে তো আপনি নিজে চিন্তা পোর্টেট ছয় থেকে সাত ঘণ্টা সময় নিয়ে করবেন কি না আগে আমার যদি চার থেকে সাত ঘন্টা লাগে আপনাদের কী পরিমাণ সময় লাগবে এটা তো বুঝতেই পারছেন প্রথম দিকে পোর্ট্রেটটা পোর্ট্রেটটা এখন কথা হচ্ছে গিয়ে গ্রে স্কেল পোর্ট্রেট যদি আপনার না জানেন সেক্ষেত্রে চেয়ে কী কাপড়ে তো অনেকের অনেক পোর্ট্রেটেরও দরকার হয় এখন আবার অনেকে বলে যে কি আমার একটা সিনারি আছে আপনার সিনারিটাও আর্টটার দরকার হয় সো আর্টের ডিজিটাল পোর্ট্রেটের স্কিল যদি না থাকে এটা কখনোই করতে পারবেন না কারণ হচ্ছে একে আর্টের স্কিলের সবথেকে কঠিন জিনিস হচ্ছে একে পোর্ট্রেট করা সেই আপনি যদি কঠিনটাই পারেন তাহলে আপনাকে যদি আমি একটা ফ্লাওয়ারের ইলিস্ট্রেশনও দিই একটা ফ্লাওয়ারের রিয়েল ছবি দিয়ে যদি বলি আপনি ফ্লাওয়ার এখন মোটিভটা করেন নিজের মতো করে ওটাকে ইলিস্ট্রেশন করেন ওটাই দিতে পারবেন বুঝতে পেরেছেন জি ঠিক আছে তাহলে আমি কন্টিনিউ করছি সো একটা জিনিস মাথায় রাখতে হবে আমার এখানে কারো যদি কোনো কোয়েশন থাকে সাথে জিজ্ঞেস করবেন বসে থাকবেন না এখানে আমি এটাকে যদি এভাবেও দিই হবে না এই লাইনটার সাথে আমার অ্যাড থাকতে হবে চাইলে আমি লাইনটাকে এভাবে করেও দিতে পারি এগুলো আমি অ্যাডজাস্ট করব বাট একটা লাইনের সাথে একটা লাইন আমি এর আগেও যে আপনাদের যে আর্টের ক্লাসগুলো নিয়েছিলাম ইলাস্ট্রেশনের ক্লাসগুলো নিয়েছিলাম ঠিক অনুরূপভাবে ওটার মধ্যে কোনো গ্যাপিং থাকতে পারবে না কোনোভাবে গ্যাপিং দেওয়া যাবে না সেক্ষেত্রে পিকচারে আমরা যখন এটার বাকি কাজ করবো ঝামেলায় পড়ে যাব ঠিক আছে সেখানে এতটুকু আসলাম একবারে যদি নিতে পারি ওকে একবারে যদি নিতে না পারি আমি আমার মতো করে নিব কিন্তু এটাকে করে আমি আসলো ফার্স্ট ফার্স্ট আপনারা যখন এটা করতে যাবেন দেখবেন মিলছে না এটা আপনার মনে হবে মিলছে না আমিও যখন করব এখানে মিলছে না বাট আমি যখন লাস্ট এটার ফিনিশিং টাচটা দেব দেখবেন এটা কমপ্লিটলি হয়ে গেছে ঠিক আছে এবং আমি সেম পিকচারটাই আপনাদেরকে দিয়ে দিব যাতে করে সেম পিকচারটার আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং প্যান্ট টুল দিয়ে হলে একটু সময় লাগবে ম্যাজি এখানে উইথ টুল ইউজ করতে হবে ইউনিফর্ম ইউজ করতে হবে অথবা আমি নর্মালি ব্রাশ টুলকেও এখানে ব্রাশ ইউজ করে মেক ব্রাশ করে আমি কিছু টেকনিক দেখেছিলাম ক্লাসে ওগুলো দেখবেন ওগুলো দেখে একটু প্র্যাকটিস করে ভাব করতে পারেন বাট সেক্ষেত্রে মাউস দিয়ে অ্যাকচুয়ালি অত স্মুথলি এটার মতো হবে না ফেসের ক্ষেত্রে হবে না অন্যান্য অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার সুবিধা হবে আচ্ছা সো এখন আমার যেটা করতে হবে আমি এখানে পুরো কাপড়ের কাজ করবো না কারণ অনেক সময় চলে যাবে এগুলো খুবই ইজি কাজ আমি জাস্ট এখানে যতটুক দরকার আমি অটুক করবো আর আমার ডিজিটাল গ্রে স্কেল হচ্ছে কি আমার ডিজাইন পার্পাসে যাতেটা আমার কোনো প্রিন্টিং পার্পাসে অথবা কাজের পার্পাসে অ্যাজ এ ডিজাইন পার্পাসে আমি এটাকে ইউজ করতে পারি আমি ওটাকে ওইভাবে করবো ফ্রি পিকেও গেলে দেখতে পারবেন অনেকগুলো হিউম্যান পোর্ট্রেট ইলাস্ট্রেশন দেখা যায় ঠিক আছে সেগুলো কোনো না কোনোভাবে ইমাজিনেশন থেকে হয় এমনিতে হয় সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে অ্যাকচুয়ালি জিনিসগুলো আপনার আনতে হবে এবং এভাবেও হচ্ছে আপনি পোর্ট্রেটকে ব্যবহার করে জিনিসটা করতে পারেন তো আমি হেয়ারের লাইন মোটামুটি করে দিচ্ছি এত বেশি দিচ্ছি না প্রেশার একটা লাইন আছে আমার ওনার অন্য লাইন এটাকে দিলাম আমি এখানে ডিজাইনগুলো দিচ্ছি না এগুলো ডিটেল করতে হলে প্রচুর সময় যাবে এগুলো তারা মেন বেসিকটা পারলেই এটা পেরে যাবেন ঠিক আছে এভাবে কিছু না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবেন আর যারা ডিজাইন ডিজাইনটা দিয়ে পারছেন না তারা আবার যদি ব্রাশ কীভাবে ক্রিয়েট করবেন ভুলে যান আমাকে নখ দিতে একটু হেজিটেট ফিল করবেন না আমি যথাসত্থে আপনাকে হেল্প করার চেষ্টা করব সো আমি এখান থেকে এটাকে এভাবে কেন আমি হাতের কোনো লাইন অ্যাকচুয়ালি তেমন দিব না আমি জাস্ট নর্মালি এটাকে একটু জাস্ট বোঝানোর ক্ষেত্রে এভাবে করে অ্যাড করে দিচ্ছি আমি এগুলো নিচেগুলো তেমন কাজ করবো না কারণ আমি একটা ডিজাইন পারপাসে করতেছি ওকে এখন এখানে কাজ শেষ আমার এখন কাজ করতে হবে হচ্ছে গিয়ে চোখে আইব্রো আমি চাইলে আমি একটা জিনিস বোঝাচ্ছি আপনাদেরকে সরি আমি যদি আইব্রো চাই আমি আইব্রোকে সবসময় এভাবে দিতে পারি এটা হচ্ছে কি এই এই ধরনের আইব্রোগুলো এভাবে করে দিয়েছে মানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি আপনার রিয়েলিস্টিক পোর্ট্রেটগুলোতে হয় আমরা শিখতেছি স্কেল পোর্ট্রেট যে ডিজাইন পারপাসে ইউজ করা হয় মূলত ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার এভাবে দিতে হবে না এই জিনিসটাকে একবারে দিলেই হয়ে যাবে ঠিক আছে স্যার আমি এখন এটাকে এখন পুরোটাই মিলিয়ে দিচ্ছি গেলো সেম কাজ এখানেও দিব একটা আউটলাইন দিয়ে আগে এটাকে দিলাম this. বলবেন কথা কথা না আপনার আসলে অনেক লো মোটা ব্রাশ এটা তো আমি ডিজাইন টাইপ দিয়ে করছি তো এটা আমার প্যান্ডের প্রেসারের উপর আমার বোর্ডে যখন আমি প্রেসার দিচ্ছি এটা অটোমেটিক্যালি মোটা হয়ে যাচ্ছে আমি যদি এটাকে প্রেসার না দিয়ে টানি এটা হালকা থাকবে প্রেসার দিলে এটা মোটা হয়ে যাবে আর চেষ্টা করবেন কিছুক্ষণ পর কন্ট্রোল এস দিয়ে সেভ করার কারণ ফাইল যখন ভারী হয়ে যাবে ক্র্যাশ করার সম্ভাবনা থাকবে ঠিক আছে সো আমি যদি এখন এখানে দেখি আমার এখানে মোটামুটি ঠিকঠাক আছে বাট এখানে দেখেন আমি যতই বলেছেন যে আমার এখানে মিল থাকতে হবে বাট এখানে মিলে নাই সো আমি এটাকে একটু ঠিক করে দিব দিলাম এখন আমার এই কাজগুলো করার দরকার নেই এখানে এগুলো দেওয়ার দরকার নেই আমার এখানে কাজ করতে হবে চোখ লিপস থিথ ঠিক আছে দ্যান নো স্পিন ঠিক আছে এটা করলে আমার মোটামুটি কাজ শেষ দেন বাকিগুলো হচ্ছে কি ডিটেলিং কাজ খুবই ইজি অ্যাকচুয়ালি এগুলো আপনারা দেখতেই পারবেন চলেন শুরু করি আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এখানে এটাকে ব্ল্যাক করতে হবে যেটা ব্ল্যাক আছে ওটাকে কমপ্লিটলি পুরোটাই ব্ল্যাক করতে হবে গেলো এখন দেখেন এখানে কিছু লাইন আছে ঠিক আছে সো আমি লাইনগুলো হালকা করে দিব কিন্তু এখান থেকে থিকনেস যাবে বাট এখানে এসে এটার শার্প হয়ে যাবে মানে এটার জিনিসটা আরেকটু চিকন হয়ে যাবে এভাবে ওকে সো এটাও গেল এখানে এখন দেখেন আয়ের লাইনটা আমার পারফেক্টলি দিতে হবে ফার্স্ট আয়ের লাইনটা এখান থেকে একটা গেছে আমি এটাকে দিলাম অ্যাড টুক পর্যন্ত গেলাম এখন আই বলটাকে আমার ড্র করতে হচ্ছে আমি আই বলটাকে ড্র করলাম আমি আপনাদের সুবিধার জন্য আর একটু জুম করি সো আই বলটাকে ড্র করে আমি এখানে অ্যাড করে দিলাম বেশ আইবল্টের করণীয়তে দেখবেন এই জায়গাটা আপনার এখানে এই জায়গাটা এখানে একটু হোয়াইট পার্ট থাকবে আমি এখানে একটু যে জায়গাটাতে করে দিলাম সেম এখানেও আছে আমি এই জায়গাটাকেও মার্ক করে এভাবে হোয়াইট করে দিলাম মানে একটা মার্ক করে দিলাম সো এই মার্কিংটা যাতে একটুও ভুল না হয় কারণ এটার কারণে আপনার ফেসের এক্সপ্রেশন আই এক্সপ্রেশন এটা ডিপেন্ড করবে সো এটা যদি আপনি ভুল করেন ছবিটা আপনি বাকিগুলো পারফেক্ট করলেও এটা মিলবে না সেই জিনিসটা খেয়াল রাখতে হবে দেন এখান থেকে সেটাকে আমি একটু অ্যাড করে দিলাম এরপর এখানে একটা দরকার লাইন যেটা আসছে দিলাম এখানে একটা দরকার নেই এটা আমি পরবর্তী নিজের মতো করে ঠিক করে নিতে পারবো সেম কাজ আমি এখানেও করব সো এখানে অনেকগুলো মোল দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার দরকার নেই পরবর্তী যদি ইচ্ছা হয় দিতে পারেন জাস্ট আমি আপনাদের সুবিধার্থে এখানে আমি একটা কাজ করতে পারি এখানে একটা ডট ব্যাস সলগুলোকে আপনি মার্কিং যদি করতে চান আপনি করতে পারেন এগুলো না দিলে আমার মনে হয় ভালো লাগবে সেগুলো আমরা একটু অ্যাভয়েড করি ওকে এখানেও এখন সেমভাবে কাজ আপনার মানে একদম ডিটেলিং নিস থেকে বের করতে হবে না পিকচারে যেভাবে দেখা যাচ্ছে জটটুক দেখা যাচ্ছে আপনি অটুকটাকেই কাভার করবেন আর এটা যদি পারেন এখন যেটা দেখাচ্ছে ওটা যদি পারেন জাস্ট এভাবে বেস্টের ড্রয়িং করার পর আপনারা রিয়েলিস্টিক পোর্ট্রেটটাও পারবেন তখন আমাকে নখ দিলে আমি ওটাও শিখিয়ে দিব বাট আমার অ্যাকচুয়ালি ওই রিয়েলিস্টিক পোর্ট্রেট ভালো লাগে না কারণ ওটা খুবই রিয়েলিজম রিয়েলিজম ব্যাপার সেবা চলে আসে মানে এক্সট্রা কোনো কিছু থাকে না এখানে আর আপনি যদি এরকম কিছুকে টি শার্ট ও ডিজাইন হিসেবে প্রিন্ট করতে যান স দিয়ে মেয়েদের টি শার্টের জন্য এটা কিন্তু যাবে বাট যদি রিয়েলিস্টিক করেন এটা অ্যাকচুয়ালি যায় না আইটাস হচ্ছে গিয়ে পপ আর্ট করতে পারবেন চাইলে এ কিন্তু টেকনিকটা সেম জাস্ট কালার টোনটাকে চেঞ্জ করতে হয় ঠিক আছে এটাও হলো এখন সেম আই বলটাকে ঠিক করব আই আইবলের আগে এখানে যেটা আমার পার্ট আছে আমার ঠিক রাখতে হবে আমি এটাকে এখানে অ্যাড করলাম এখানে দিলাম না এটাকে আমি পরে ঠিক করব যখন আমি এখানে গ্রেটুন দিব তখন এটাকে আমি ঠিক করতে পারব বাট বলের এখানে আমার অ্যাড করলাম গেল এখানে এই যে ডার্ক পয়েন্ট এগুলোকে আমি অন্যভাবে শেডিং দিব বাট এই জিনিসটাকে আমার একটু করে এভাবে দিতে হবে এখানে শেডিং এর কাজ আসবে বাট এখন না এখন নোজ পয়েন্টটা দেখেন এটা খুবই হার্ড নোজ পয়েন্ট যেটা বোঝা যাচ্ছে না আমরা নোজ পয়েন্টের ক্ষেত্রে যেটা করবো এখান থেকে আসতে করে এবার নিয়ে আসবো এবং একবারে ঠিক আছে আমার পারফেক্টলি হয়ে গেছে একবারে দেন এটাকে আমি জুম করব জুম করে এখন আমি এই দেখেন ওই যে ডিমটাকে আমার অফ করে দিতে হবে এবং নিচেরটাকে আমার অন করতে হবে দেন এটাকে এখন আমার ঠিক করতে হবে এই জন্য মানে কিছু ক্ষেত্রে এটাকে আপনার ফিফটি পার্সেন্ট অপাসিটিটা ডিমের করতে হয় আর কিছু ক্ষেত্রে আপনার এটাকে ডিম ছাড়া করতে হয় এই জিনিসগুলো এখন দরকার নাই জাস্ট এটার এখন দরকার আছে এই যে চোখের বাস এগুলো আমরা আলাদাভাবে দিব এভাবে করে দিলে এটা হয়ে যাবে এত ডিটেলস এখানে দরকার হয় না বেশ হয়ে গেছে সো এখন লিপসের কাজ করতে হবে সো এই এই ধরনের লিপসগুলো একটু ডিফিকাল্ট আপনার মুখ বন্ধ থাকলে লিপসগুলো করতে ইজি হয় বাট এখানে থিটসও করতে হবে গ্যাপিংও করতে হবে আবার লিপসের পুরা শেডটাও করতে হবে সো যেটার জন্য আমার আগে যেটার দরকার হবে আগে বাইরের শেপটাকে সো আমি এখন বাইরের শেপটাকে পারফেক্টলি সরি পারফেক্টলি কভার করবো এখানেও দিলাম দেন এখানের কাজটাকে আমি এখান থেকে একবার এই যে এই লাইনটা পর্যন্ত আমার ঠিকঠাক রাখতে হবে বাট এটা একদমই বিশ্রী না লাগে মতো আমার জিনিসটাকে করতে হবে ফাইন দেন এখান থেকে আরেকটা লাইন যাবে গেলো ওকে সেটাকে আমি আরো জুম করলাম এখন এটা ব্রাশের সাইজটা একটা ছোটো করে আমি এখানে লাইন লাইনগুলো দিয়ে দিলাম এভাবে করে এখানে লাইনটাকে আমি দিয়ে দিলাম বাট এখানে ক্ষেত্রে আমার একটু লাইনদের ক্ষেত্রে একটু একটু বিবেচনা করে দিতে হবে লাইনগুলো যাতে খুবই ছোট হয় মোটামুটি এখন করেছি আমি এটাকে সেভ রাখি দেন যদি এখন সবগুলোকে অফ করে দিই দেখেন এটা মোটামুটি একটা শেপ চলে আসছে ঠিক আছে সো আমার এখানে যেটা দেখতে পাচ্ছি আমি আমার থিটার লাইনটা আমি ঠিক মতো দিতে পারিনি যার কারণে এখানে একটু একটু আমার একটা কাজ করতে হবে জাস্ট এখানে আমার একটা জিনিস আমার এভাবে একটা সাইন দিচ্ছি কারণ আমি এখানে যদি ডিরেক্টলি ব্ল্যাক কালার করে দিই ঠিক আছে আমি যদি এটাকে এখন অফও করি সো দাঁতের ক্ষেত্রে জিনিসটা তেমন ভালো দেখাবে না মানে ভেতরের লাইনটাও যদি বেশি ডার্ক হয়ে যায় কালো হয়ে যায় ভালো দেখাবে না সো আমি এখানে মার্ক করে রাখছি যাতে করে আমার এখানে বুঝি এখানে এখানে থিতের লাইনগুলো চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি জাস্ট মার্কিং দিলাম এটা একটা ম্যান্ডাটোরি না ওকে সো এখানে সব কিছু ঠিকঠাক এখানে মিল এটা জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করে মিলিয়ে দিই ফাইন এখানেও সেম কাজ এটাকে একটু অ্যাড করে দিই হয়ে গেল দেন এখানে আসে এখন হেয়ারের লাইনে একটু সাইজ বড় করতে হবে ঠিক আছে যদি আমি আমার আগের কিছু পোর্ট্রেট দেখাতে যাই ঠিক আছে ওইখানে এত বেশি করা হয়নি নর্মালি জাস্ট হেয়ারের কিছু লাইন দিয়ে করা হয়েছিল সো হেয়ারের লাইনটাকে এখন চাইলে অ্যাভয়েড করলেও হবে সমস্যা নেই এটাকে পরে পুরো টেকচারের সাথে আমরা মিলিয়ে করতে পারবো সো এখন যদি আমি এটাকে অফ করে দিই এটা মোটামুটি ঠিকঠাক আছে বাট এটার এখন আমার শেডটা মিলানোটা বাকি ঠিক আছে বাকি সব ঠিক আছে কিন্তু শেডটা মিলানোটা বাকি সো এখন এটার জন্য আমরা যেটা করব লাইনারটাকে আমি কপি করে নিচে রাখলাম এখন উপরেরটাকে আমি লক করে রাখলাম ঠিক আছে এবং নিচে যেটা কপি আসছে সেটার নাম আমি কালার দিয়ে রাখলাম জাস্ট কালার লিখে রাখলাম দেন এটাকে আমি অবজেক্টে যাব দেন এক্সপান এপিয়ারেন্স আবার অবজেক্ট এখানে যে ডিম না সেটা আমার আর দরকার নেই এটা এটাতে আমার আর কোনো কাজই হবে না সেটাকে আমি রিমুভ করে দিলাম ঠিক আছে রিমুভ করে দেব আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা রাখবেন বাট আমার প্রয়োজন হবে না দেখে আমি এটা রিমুভ দেন আমার এখানে যেটা আছে এটারও দরকার নেই এখানে পাশের ডেঘারটা এটা একটু দরকার আছে যদিও আচ্ছা সো এখন কন্ট্রলাইস দিয়ে এটাকে সেভ করার পর সব কিছু ঠিকঠাক এই যে কালারেরও দেখেন এখানেও লাইনারটাও এটা আছে আগের মতো বাট লাইনারটা আমি হার্ড করেছি এবং এটাকে আমি নিচে আনার পর এটাকে আমি কী করছি কালার লিখেছি ঠিক আছে এখন আমি কী করবো আইড্রপার দিয়ে এই কালারটাকে নিব ঠিক এই টেকনিকে আমি কাজগুলো করব ঠিক আছে আইড্রপার দিয়ে আইড্রপার দিয়ে কালারটা নেওয়ার পর আমি এখানে বরাবর করে আমার মতো করে এখানে হোয়াইট করে দিলাম ঠিক আছে এটা যেমন তেমন সাইজে নিলে হচ্ছে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে আমার যাতে করে ডিজাইনের পিছনে যাই বাট এখানে একটা জিনিস হচ্ছে কি আমার এখানে কিছু জিনিসকে একটু প্যাট ফাইন্ডার দিয়ে কাটতে হবে শিফট এম দিলাম জাস্ট এই জিনিসটাকে কাটলাম সবগুলোকে কাটলাম না হ্যাঁ আমার সেই একটু ঝামেলা আসতে পারে সো এগুলো আমার যেখানে যেখানে মনে হচ্ছে আমার এখানে কেটে কাট করে রাখলে ভালো হবে আমি এটাকে রাখছি জাস্ট এখানে একটা জিনিস করতে হবে আমি সেম জিনিস এটা এখানে এখানে আনলাম সেটাকে আমি ট্র্যাক করে এখানে বড় করে দিলাম আর কোনো কাজ নেই শিফট এম দিলাম দেন অলটা ক্লিক করে করে রিমুভ করে দিলাম ব্যাস এখানে এটাকে আমি মিডল বরাবর রাখলাম শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্যাগটাকে নিচে পাঠালাম কন্ট্রোলে দিলাম দেখতে পাচ্ছেন যে কি এই লেয়ারে যা আছে সবগুলোই সিলেক্ট হয়েছে প্যাট ফ্যান্ডে যাবো এখান থেকে আমি মার্চ আমার সাথে এখানে আনগ্রুপ দেন একটু বাইরে ক্লিক দিলাম এবার রিমুভ এবার এখান থেকে আমি ম্যাজিক কন্ট্রোল নিলাম ব্ল্যাকে ক্লিক করলাম দেখা যাচ্ছে কি আপনার ব্ল্যাকটা রিমুভ হয়ে গেছে দেন এখানে আমি আমার যেটা কি করলাম হোয়াইট কালার মানে সরি ব্ল্যাক কালার যেটা ছিল এটাকে আমি অন করলাম সো এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার থাকে তো মানে এটাও হোয়াইট কালার থাকে এটা বুঝতে পারছেন না বাট আমি এখানে যে কালারটা আছে গ্রে কালারটা যদি এখানে দিয়ে দিই আমি একটা ব্যাকগ্রাউন্ডে যাই সো একটা কালার নাম আমি এখানে বিজি লিখে রাখি এবং এক হাজার বাই এক হাজার একটা আর্টবোর্ড বোর্ড নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো ঠিক আছে এটাকে ব্ল্যাক না এটাকে আমি একটা গ্রে কালারে ফাইন এটাকে দিলাম এটাকে আমি লক করে রাখলাম ঠিক আছে আশা করছি এখন হোয়াইটটা এখানে বোঝা যাচ্ছে সো এখানেও যদি দেখি আমার এখানেও কিন্তু হোয়াইট আছে এগুলো কিন্তু এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হোয়াইট বাট এই জিনিসটা হচ্ছে কি গ্রে কালারের মধ্যে করা ওকে এখন এখানে ডিটেলিংয়ের কাজ আমি করবো বাট পুরাটা আজকে আমি যতটুকু বুঝতেছি আজকে পুরোটা সম্ভব হবে না একটু ওয়েট একটু ওয়েট করি আচ্ছা সো এখন আমি এখানে যতটুকু এখন আমার ডিটেলিংটা দরকার আমি ওই ডিটেলিংয়ের কাজটা করব কালারটা থাকুক এতটুকুতে কালার উপর আমি আরেকটা কালার নিচ্ছি যেটা হচ্ছে কি আমি এখানে ছবিতে দেখিয়েছি এই ধরনের গ্রে কালার ঠিক আছে যেটা আমার দরকার হবে এই ধরনের গ্রে কালারটা এটার কালার করতে যদি আমি ফাইলটা ওপেন করে দেখাই এটা আমি নিয়েছিলাম ঠিক আছে সেমটা আপনাদের হয়তো এখানে মনে হইতে পারে যে যেটা অন্য একটা অ্যাকচুয়ালি এটা না ঠিক আছে সো এখন আমার এখানে কাজ তেমন ব্রাস্টুল্যান্ড নাই এখন আমি কাজ করবো এখানে হচ্ছে কি এটা নিয়ে প্যান্ডুল দিয়ে ঠিক আছে এখন আমার কাজটা করবো হচ্ছে কি প্যান্টুল দিয়ে সো এখানে আমি এখন ধরছি না আমি এখন জাস্ট ফেসের কাজ করছি সো একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যদি এই সাইড থেকে আলো মনে করি অন্য সাইডে আমার কি হবে আপনার রিফ্লেকশনটা কম হবে যেমন আমি যদি দেখি লাইট টু শ্যাডো ফেস ওকে জাস্ট দেখানোর জন্য আমি জিনিসটা করছি আপনার মুখের এক পাশে লাইট ধরে থাকেন ঠিক আছে লাইট ধরে থাকার পর আপনার যে সাইডটাতে আপনার লাইটটা পড়ছে ওই সাইডটা কিন্তু খুবই আলো দেখাবে এবং অন্য সাইডটা কিন্তু ডার্ক দেখাবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা এখানেও কাজ করার সময় এক সাইড যদি একটু হালকা ডার্ক করে অন্য সাইডে একটু শেডিং বেশি করতে হবে এটা হচ্ছে নিয়ম আর এই ধরনের পোর্ট্রেটের কাজ হচ্ছে কি মূলত এখানে যে ধরনের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারো না কারো ফেস এই ধরনের ফেসগুলো আপনার এখান থেকে বানিয়ে ফেলতে মানে এই ধরনের আর্টগুলো যেগুলো খুবই ডিজাইনে মানে টি শার্ট বলেন বিভিন্ন রকম প্রিন্টিং ব্লগে খুবই ইম্পর্টেন্টভাবে কাজ করে ঠিক আছে এগুলো খুব ইজি বাট টাফটা দেখাচ্ছে যাতে করে ইজিটাই পারেন ঠিক আছে সো এখানে এখন স্ট্রোকে রাখবো না এটা হচ্ছে কি সো থাকার পরে আমার এখানে আগে যেটা করতে হবে ফেসে আমি এখন চোখে কাজ দিচ্ছি না আমি আগে ফেসে কাজ করব বাট চোখের একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে গিয়ে যেটা ব্ল্যাক থাকার কথা ঠিক আছে এই জিনিসটা ব্ল্যাক এটা এখানে এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি ফাইন এখন দেখতে পাচ্ছেন চোখের লাইনটা আগে থেকে আরো একটু বেটার দেখাচ্ছে এখন যখন আমি এখানে যাবো এবং এখানে আমার আইড্রপার আপ ডেটাকে নিলাম পি প্রেস করলাম ঠিক আছে পি প্রেস করে আমি এখন এখানে শেডিংয়ে কাজ করবো একটু ফার্স্ট অফ অল দেখেন এখানে বাইরে ভেবে যেতে পারবেন না এই থেকে এই লাইনটার উপর আপনার ক্লিক করে করে যেতে হবে ঠিক আছে সো এটার জন্য আগে যেটা করতে হবে আমি এখান থেকে একটু শেডিং দেবো যেহেতু ওনার মাথার এখানে একটা ভাস ছিল নর্মালি আমি এদিকে তেমন মানে কি দেখেন শেডিংটা বেশি দিচ্ছি না এখন আমি এটাকে এখানে মিলিয়ে দিচ্ছি সো এখানে একটা জিনিস আপনারা একটু রাফ করতে পারেন রাফ বলতে কি এভাবে একটু মানে ওই যে কি বলে এই এভাবে কার্প না করে একটু রাফলি করতে পারেন তাহলে জিনিসটা আপনাদের জন্য মানে ডিজাইনটার জন্য খুবই ভালো হবে কারণ আমরা এটা ড্রেসকেল পোর্ট্রেট শিখছি ঠিক বাট এটা হচ্ছে কি আমরা আমাদের ডিজাইন পারপাসে ইউজ করার জন্য শিখছি আর এইভাবে ম্যাথডটা অ্যাপ্লাই করে আমরা যে কোনো ধরনের পোর্ট্রেট ইলাস্ট্রেশন সিলিউটি আর্ট কাস্টম ভ্যাক্টর এগুলো মেক করতে পারবো ফাইন এখানে আস্তে আস্তে দেখবেন আমি যত এখানে শেডিংয়ের কাজ করব তত এটা ভালো হবে বাট এখানে দেখেন এটা ছিল হচ্ছে কি একটা মাত্রায় এই কী বলে এখানে কোথায় গেলাম এটা ছিল সিক্সটি থ্রিতে বাট এটা হচ্ছে এখন হানড্রেডে বাট এটাকে হান্ড্রেড রাখা যাবে না এটাকে আমার সিক্সটি থ্রিতে রাখতে হবে বাট এখানে যখন দিচ্ছি লক করে যখন দিয়েছিলাম তখন এটা কিন্তু হানড্রেড হয়ে গিয়েছিলো ঠিক আছে এখন ঠিক আছে তো এখন আমি এখান থেকে জিনিসটাকে নিতে পারবো সিক্সটি থ্রিতে আবার পেয়ে দিলাম কারণ এটাকে যদি আমি ডিরেক্টলি দিতাম কার্ভ করবো এটা তেমন ভালো আসতো না এখন এই জায়গাটার জন্য আমার কাজ করতে হবে একদম শার্পলি কেন কোনো ধরা বাঁধা নেই যে আমি এটাকে কীভাবে করবো জাস্ট এভাবে রাফলি কিন্তু মিলাতে হবে যে কি কোথায় কী দিচ্ছে কীভাবে দিচ্ছি আসলাম একটু অপেক্ষা করবেন অনেকক্ষণ সময় নিয়ে নিলাম খুবই দুঃখিত এখন এইভাবে এখানে এটাকে আমি রাখলাম বাট এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট দেখেন তো এটাকে হানড্রেড থেকে আমি যদি এখন সিক্সটি থ্রিতে দিই ভালো লাগছে বাট এটাকে একটু আরেকটু ইচ্ছে করে আমি ইন্টেনশনালি কমিয়ে দিলাম দেখেন আমি যখন এখানে শেডিংগুলো দেখছি মানে কি এইভাবে করে শেডগুলো দিচ্ছি এখানে কিন্তু দেখেন ফেসটা আস্তে 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 তার মানে কি মেইন ভাইবটা ফিরে পাচ্ছে ওকে সো এরপর হচ্ছে গিয়ে আমাদের লিপসের কাজটা পরে আমরা এখানে কাজ একটু পরে করব আমরা আজকে এখানে জটটুক পারে আমরা এখানে আয়ের কাজটা করে দেন আপাতত ক্লাস আজকে শেষ হবে দেন বাকিটা আমরা পরে করব সো এখানে আমাদের কিছু কাজ আছে যেমন আয়ের কাজ আমরা যদি এখানে গিয়ে দেখি আমার অ্যাকচুয়ালি এটারও আর দরকার নাই ঠিক আছে কারণ আমি এখান থেকে দেখে দেখে বাকিটা করতে পারবো ঠিক আছে অবভিয়াসলি আমরা এখানে কালার দিব না কালার দিলে জিনিসটা খুবই উইয়ার্ড দেখাবে সো এখানে শেডিং আছে এখানে কিছু শেডিং আছে এখানে কিছু শেডিং আছে এগুলোকে আমরা দিব ঠিক আছে আয়ে কীভাবে দিব আমরা আইড্রোপার নিলাম ফার্স্ট অফ অল হচ্ছে কি আইব্রোতে আমরা কিছু শেডিংয়ের কাজ করব নিচে দিক দিয়ে তেমন আহমরিক কিছু করার দরকার নেই এগুলোকে জাস্ট নর্মালি এভাবে জিক জেগ করে এভাবে দেওয়ার পরে এটাকে একটু অপাসিটি একটু কমিয়ে দিলাম কিন্তু এখানে কিছু জিনিস একটু আমার ইন্ডিভিজুয়ালি ঠিক করে দিতে হবে মানে এগুলো একটু বেশি শার্প হয়ে গেছে ফাইন ঠিক আছে এখন সেম কাজ এখানে করব নিলাম বেশ মোটামুটি এখানে এখন ঠিকঠাক এখন আমরা একটু চোখের এখানে কাজ করবো যতটুক দরকার আবার সেম প্যান্টুল নিলাম এখানে অ্যাকচুয়ালি প্যান্টুল দিয়ে বাকি কাজটা এখানে আপনার জাস্ট মেন বেজটা ড্রয়িং করার জন্য মানে মেন শেপটা আনার জন্য আমার এখানে এগুলোর দরকার হয় এছাড়া আর কিছুর দরকার হয় না সো আমি এখানে আমার মতো করে এটাকে আমি দিলাম শেষ দিয়ে দিলাম এখানে কিছু কাজ থাকবে থিকনেস যদি সেম হয়ে হবে না আমার এটাকে একটু অথবা এটাকে একটু কমিয়ে দিতে হবে ঠিক আছে হয়ে গেল ফাইন বাট এখানে জিনিসটা এইভাবে দেওয়া যাচ্ছে না এটাকে একটু ভালোভাবে দিতে হবে এটা খুবই যেহেতু একটা ফিমেল যেটা একটু এখানে দেখি বেশি কাটা কাটা দিলে এটা ভালো লাগতেছে না কাটা কাটা এভাবে করে দেওয়া যায় ব্যাস আইড্র দিয়ে এখন করে দিলাম সরি এখানে দিলাম হয়ে গেল ঠিক আছে সেম কাজ এখানে একটু দিতে হবে বাট এখানে একটা আমার লাইন মিসিং গেছে এটা আমি পরে ঠিক করব ঠিক আছে এখানে একটা এই ধরনের লাইন মিসিং আছে এটা আমি পরে ঠিক করবো বাট এখানে একটু কাজ আছে আমি যদি এই চোখটা একটু দেখি ঠিক আছে মোটামুটি এখানে আহমদি তেমন কিছু করতে হচ্ছে না দেখতেই পারছেন আপনারা খুবই ইজি বেশ দিয়ে দিলাম দেন এখানে উপর একটু কাজ একটু আছে দেখি একটা জিনিস দেখেন এখানে শার্পটা গেছে এভাবে এদিকে না শার্পগুলো গেছে এদিকে ঠিক বিপরীতভাবে ভাবে এখানের গুলো শার্পনেস দেওয়া হবে এই সাইডে এ কেন নিলাম এখানে হয়ে গেল চোখেরটা মোটামুটি আমাদের কাজ শেষ এখানে পি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আমার এই পিকচারটা আমি যদি এখানে এটাকে হাইট করি তাহলে বুঝে যাচ্ছে পিকচার পিকচারটা রাখতে হবে আমি রেখেছি যাতে করে আমি এখানে শেডিং দেওয়ার ক্ষেত্রে আমি বুঝি ঠিক আছে এবং এই কালারগুলোর কথা আমি বলেছিলাম এটা হচ্ছে কালারের ফন্টা যেটা বেজ কালার আমি এখানে ইউজ করছি এটা মেন কাজ হচ্ছে এখানে লাইনার যেটা লাইন ছিল এটা দেন এখানের মধ্যে হচ্ছে কালার এখানে একটা হোয়াইট কালার দেখতে পাবেন যেটা আমি হাইট করার পর চলে যাচ্ছে এই হোয়াইট কালারগুলো এবং এখানে এখন মেন কাজ হচ্ছে মিডল পার্ট এটার নাম আমি দিব হচ্ছে কি শেডিং যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এটার নাম হচ্ছে কি শেডিং সো শেডিংয়ের পর আমি এখানে ব্ল্যাকের অনেক কাজ করব ব্ল্যাক কালার শেডিংয়ের অনেক কাজ করবো বাট আপাতত শেডিং এর কাজ করতে হবে আমি এখন এটাই স্টার্ট করে দিচ্ছি ওকে সো আমি বেশি ওয়েট করছি না আমি কারণ হচ্ছে কি আপনাদের কাজে যাতে প্রবলেম না হয় এবং ক্লাসের দিক দিয়ে যাতে প্রবলেম হয় সে কারণে আমি কোন ধরনের তেমন ওয়েট করছি না অতিরিক্ত এখানে আমার কিছু জিনিস একটু প্রবলেম আছে আমার প্রবলেমগুলো আমি নিব যদি এগুলো আগে ঠিক করেছিলাম তাও একটু নড়ে চড়ে গিয়েছে বাট এগুলো এখন ঠিক করার দরকার নেই আমি পরবর্তীতে একসাথে ঠিক করে নিতে পারবো ঠিক আছে সো আমার ফেসের এই শেডিংটা হয়ে গেছে এখন আমার হচ্ছে কি নোসের এখানে শেডিং বাকি নোসের এই পিনটাকে আমি এভাবে রাখি বাট নোসের এই জায়গায় শেডিং এবং এই জায়গায় শেডিংগুলোর দরকার আছে সো উপরের সাইডে আমি এখানে কোনো শেডিংয়ের কোনো পোর্শন দিব না আমি দিব হচ্ছে কি নাক যদি সাইডে বাস হয়ে থাকে ঠিক আছে এই পিকচারটা দেখলেই বুঝতে পারবেন এই যে ভার্সের এই পোর্শনগুলো আমি আন ট্রাই করব ঠিক আছে এখানে একদমই লাইট দেখাচ্ছে সো এই লাইটটা আমার দেওয়ার কোনো দরকার আমি মনে করছি না কারণ আমরা গ্রে স্কেল পোর্ট্রেট করছি ঠিক আছে সো গ্রে স্কেল আমার এই জায়গাটা যখন আমাকে ঠিক করতে হবে ঠিক আমি এখানে থেকে ক্লিক করলাম ঠিক আছে এখন আমি এখানে যেভাবে শার্পের সাইজ নিয়েছি এখানে অতটুকু নিলে হবে না কারণ এখানের অবজেক্টের সাইজটা হচ্ছে ছোট যার কারণে এটাকে আমি আমার মতো করে একটা সাইজ করে নিব ব্যাস এতটুকু নিলাম কিন্তু আমি এখানে ভেতরে যাব না ঠিক আছে ভেতর দিকে যাব না আমি কী করব নোটসের লাইন বরাবো না আমি এটাকে জাস্ট ড্র্যাক করে করে নিয়ে যাব ঠিক আছে আমি কিন্তু এখন কোন ধরনের ডিজাইন ট্যাপের ইউজ করছি না ডিরেক্টলি মাউস দিয়ে কাজ করছি ডিজাইন ট্যাপ দিয়ে হচ্ছে কি মেনলি এটা বেসটা করার ক্ষেত্রে লাগবে এবং খুব প্রিমিয়াম লেভেলের কিছু ভ্যাক্টর হয় ম্যাসকট ভ্যাক্টর হয় ওই সময় জিনিসটা দরকার হবে এছাড়া এটার কোনো দরকার নেই আচ্ছা সো এটাকে দিলাম এখন এখানের পয়েন্টগুলো যেটা সেট করেছিলাম ওটা আমি অভাবে করে রাখলে হচ্ছে বাট এখানে আমি এটার পয়েন্টটা একটু এখান থেকে ফিফটি ফাইভ দিলাম বাট ফিফটি ফাইভ দিলে এটার সাথে যদি মেস হয়ে যাচ্ছে আমি এটাকে একটু বাড়িয়ে দিব এটাকে আমি সিক্সটি ফাইভে দিব কারণ এটাকে একটু আমি ইচ্ছা করে ডার্কে রাখতে যাচ্ছি যাতে যে এটা একটু দেখতে ভালো লাগে এখন এই পয়েন্টটা হয়ে গেল এখন এই জায়গাটাকে আমার একটু করতে হবে সেম কাজ আমি এখান থেকে একটু করব বাট এখানের থেকে আমি এটাকে একটু বাইকে নিব যাতে করে এখানে নোটসের যে পোর্শনটা আছে এই জিনিসটা আমি মোটামুটি হলেও ভাইবটা আনতে পারি ঠিক আছে সো একদম ইজি জাস্ট জিগজ্যাগ লাইন দিয়ে করলে এটা অ্যাকচুয়ালি ভালো হয় একটু ভুল জিগজ্যাক এলো ঠিক আছে সো আমি ফার্স্টের দিকে বলেছিলাম ফার্স্টে ফার্স্ট যখন আমি করবো এটা মিলবে না কিন্তু আমি যখন পুরা কাজ আস্তে আস্তে শেষের দিকে চলে যাব পুরো ব্যাক্টরটা মিলে যাবে ঠিক আছে বাট এখানে যখন ফেস এটা দিচ্ছি এটা তেমন ভালো লাগছে না তাহলে এটা আমি অ্যাভয়েড করব সেক্ষেত্রে আমি একটা লাইটভাবে এখানে একটা শেডিং আমি দিয়ে দিব শেডিংটা চাইলে আমি এখানে একটু গ্যাপ গিয়েছে সেডিংটা চাইলে আমি এখানের সাথে মিল রেখে দিতে পারছি ঠিক আছে দেন ডিরেক্স সিলেকশন টুল নিলাম এটাকে একটু এবার আবার মিলিয়ে দিলাম এখানে একটু এবার আবার মিলিয়ে দিলাম এটাকে একটু ইচ্ছে করে লম্বা করে দিলাম ব্যাস ফাইন এটা পুরোটাই মিলে গেলো এখন আমার ফেসের শেডিং শেষ পুরোপুরি অনেকটাই কাজ শেষ এখন আমার দরকার হবে হচ্ছে কি লিপসের সাইডগুলোতে শেডিং ঠিক আছে সো এখানে দেখেন থিটসের কাজ আমি পরে করবো বাট এখানের সাইডগুলোতে আমার শেডিং দরকার যেমন আমি আগে এখান থেকে আসলাম ঠিক আছে আমি যদি এখানে ঠিক আছে লিপসের সাইড ওকে ফাইন শার্প রাখতে হবে যেহেতু আমি সবগুলো শার্প করে করছি এভাবে শার্প স্কেল পোর্ট্রেটে মূলত এভাবে কাজগুলো করলে গেলো প্রিন্টিংয়ে খুবই হেল্পফুল হয় এবং যে কারো পোর্ট্রেটকে অথবা যে কোনো কিছু পোর্ট্রেটকে আপনারা ডিজাইনিংয়ের যে কোনো কাজ ইউজ করতে পারবেন ঠিক আছে সো এখানে একটা লেআউট যখন শেষ আমি এখানে একটা দিব এভাবে তো এখানে একটা দিলাম এখানে একটা আমি দিব হচ্ছে গিয়ে আইড্রোপার দিয়ে একটু যাতে কি ডিপনেসটা একটু বাড়তে এবং কম থাকে অথবা এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই ফাইন একটু যাতে একটু হাইলাইট হয় এখন আপার লিপসের কাজ সো এখানে যে ডটগুলো আছে ড্যাশগুলো আছে এগুলো আমরা পরে ঠিক করব। একদম ফাইনাল টাচিংয়ের কাছে আমি পরে দিয়ে তুলবো বাট আগে দিয়ে আমার যেটা দরকার আমি ওগুলো করে ফেলবো দেন ফাইনাল লুক প্রেজেন্টেশন এগুলো আসবে সো কারও যদি কিছু বুঝতে প্রবলেম হয় আমি রিকোয়েস্ট করবো যাতে করে অনুগ্রহ করে আমাকে সাথে সাথে জানানো হয় কারণ এখনও পর্যন্ত এটার ফার্স্ট পার্টের হোমওয়ার্ক আপনারা কেউ করে দেখাননি লং একটা গ্যাপ পাওয়ার পরও মাউস দিয়ে অন্তত ট্রাই করে দেখাতে পারতেন যে কি হচ্ছে কিনা বাট ওটা পর্যন্ত আমাকে দেখাননি সো আই ড্রপার নিলাম এখানে সেট করে দিলাম আচ্ছা খুব কমই জয়েন করেছেন প্রায় আঠারো বিশ জন স্টুডেন্টের মধ্যে আপনাদের এখানে গ্যাস স্টুডেন্টও জয়েন করেছে দেখলাম ওকে আর ভ্যাক্টর পোর্ট্রেট যদি ঠিকভাবে স্কিলফুল করতে না পারেন মনে রাখবেন যে কে এই যে আমরা বিভিন্ন রকম প্রিন্টিং পারপাসে আমিও যে আমার আইডিতে কতগুলো ডিজাইন ইলাস্টেশন দেই ওগুলো কখনোই এত প্রপারভাবে করতে পারবেন না অথবা কোনো ডিজাইন কোথাও থেকে এলিমেন্টস নিয়েও আপনি ঠিকভাবে কাস্টমাইজ করতে পারবেন না কারণ আগে আপনি যে জিনিসটা বানাতে পারবেন ওটাকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন যেটা আপনি বানাতেই জানেন ওটাকে আপনি সেটা চলে আসছে আসার পর এখানে আমার এই টোনগুলোর কাজ ঠিক আছে আমার এখানে পরে আমার এখানে থিটসের কাজ আমি এটা করে নিব

আর ডেবিল টাইপের শেপ হয়ে যাবে তখন জিনিসটা দেখতে মোটেও ভালো লাগবে না সো যেহেতু দেখা যাচ্ছে আমরা এগুলোকে একটু ওয়েভ এভাবে এখানে দিব সো জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে বাট আপনি যদি অ্যাংগ্রি অ্যাপ্রোচে কিছু করেন সেক্ষেত্রে ঠিক আছে আমি এখানে দেখেন ইন্ডিভিজুয়াল এই জায়গাটাকে আমি ইচ্ছা করে কালার নিচ্ছি না যার কারণে আমি এভাবে শেপটা নিচ্ছি কারণ বাই ডিফল্ট এটাকে যদি আমার ইচ্ছা হয় যে কি না এটাকে আমি ডার্ক করে দেবো তখন আমি এটাকে ডার্ক একটা ব্ল্যাক কালার দিতে পারি অথবা এটাকে আমি যদি চাই যে কি না এটা আমি ওই টোনটাতে রাখবো তখন ওই টোনটাতে আমি সেট করতে পারবো যার কারণে আমি এখানে গ্যাপটাতে কোনো কালার দিচ্ছি না আর এটা কেন আর সেটা যদি আপনারা ফার্স্ট ক্লাস যারা মিস করেছেন তারা যদি দেখেন আই হোপ আশা করি এটা নিয়ে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে সো বেশ কাজ শেষ বাট এখানে জি আপু বলেন এখন এখানে আমার যেহেতু ফেসের লাইনটা আমি এটাকে একটু লাইট কালার দিব লাইট বলতে এটা ঠিক মানে অপাসিটিটা আমি অতিরিক্তই কমাবো কিন্তু এটা যাতে দেখা যায় এ ধরনের একটা অপাসিটি দিব যাতে করে থ্রিদের লাইনটা তেমন বাজে না দেখায় ওকে তো সেমভাবে এখানেও আমি ওয়েব আকারে আমি জিনিসটাকে ট্রাই করব আর আপনাদের যাদের এটা মানে মাইক্রোস্টোক নিয়ে আলাদা সাপোর্ট দরকার কাজ আমি যা শেখাচ্ছি ওগুলোর মাধ্যমে হোক আমি এমন কি আপনাদেরকে তো এটা বলতে পারবো না যে আমি যেটা পারি না ওটা নিয়ে আমি আপনাদেরকে সাপোর্ট দেবো জিনিসটা বললেও ভুল হবে আমি সব কাজ পারি আমি ওগুলো নিয়ে মাইক্রোস্টক সাইডেও কাজ করি ক্লায়েন্টের কাজও করি বাংলাদেশের গার্মেন্টসের কাজ করি ইন্টারন্যাশনাল বায়ারদেরও কাজ করি এবং নিজের ব্র্যান্ডেরও কাজ করছি আপনাদের দোয়াই সো ওগুলো নিয়ে আপনাদেরকে যেভাবে ট্রেন আপ করার স্কিল ডেভেলপ করার আফটার কোর্স আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবো আমার থেকে সাপোর্টটা পাবেন বাট এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার স্কিলফুল অথবা আপনার কাজটা কোয়ালিটিফুল হতে হবে এবং ইউনিক কিছু করতে হবে অ্যাজ ইউজুয়ালি এতে ডিজাইন করে দিলে মানে লাইক নট লাইক ওরকম হবে না আর আপনি যদি জান যে কি শুধু টি শার্ট নিয়ে কাজ করবেন নিউ নিউ কোর্স বানাবেন কোর্স দিয়ে আপনি বিভিন্ন রকম ডিজাইন আপলোড করবেন এবং ওখানে কিছু ভ্যাক্টর আপলোড করে নর্মালি একটা লং ফাইল রেখে আপনি একটা গুড জেনারেট একটা পেসিফ আর্ন করবেন সেটাও করতে পারেন বাট কোয়ালিটি আর্নের ক্ষেত্রে আপনি একটু মাথা কাটাতে হবে না হয় একটু ঝামেলায় পড়ে যাবেন ঠিক আছে তো এখন এখানেও আমি এভাবে দিয়ে যাচ্ছি এখানে একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমার এখানে একটা জিনিস ভুল হচ্ছে আমি অ্যাকচুয়ালি কনভারসেশনে চলে যেত আমি জিনিসটি খেয়াল করি নাই আচ্ছা সো এখানে এই জিনিসটা এভাবে দেওয়ার থেকে আমার মনে হয় এখানে দিলাম দেওয়ার পর এই জিনিসগুলোকে আমি এখানে একটা পয়েন্ট দিয়েছিলাম পয়েন্টগুলো হচ্ছে গিয়ে আমার পরবর্তী আমি বলেছিলাম আমি ডিলেট করে দেবো সেটা হচ্ছে গিয়ে পয়েন্টগুলো হচ্ছে গিয়ে আমার এই যে থিতের লাইন এই যে লাইনগুলোকে ঠিক করার জন্য ঠিক আছে সো এখন আমি এ লাইন বরাবর থেকে গিয়ে এক্সট্রা করে করে সো এইভাবে দিলাম দেওয়ার পর আমি এখন এগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরে মার্ক করে দিচ্ছি আইড্রপার দিয়ে আমি এখানে কালারটা পরিবর্তন করে দিলাম ব্যাস সো আগের তুলনায় এখন দেখেন থিটার লাইনটা বেটারভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে সো এখন আবার প্যান্টুল নিলাম প্যান্টুল নিয়ে এখানে একটু কাজ এখানে কাজটা আমি এভাবে দিই আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা দিই এখানে একটু কাজ রয়েছে এখান থেকে এটা দিলাম ওকে দেওয়ার পর এখানে যে মার কাজটা আছে এখানে আমি আবার একটু কাজ করবো বাট একটু হালকা করে আমি যে একটু আগে একটা আপনাদেরকে পিটবুলের যেটা স্টেশন দেখিয়েছিলাম ওটা করতেও এখন যেটা করছি এই স্কিলটা দরকার ওইটা করার জন্য ঠিক আছে দেখেন এখানে কাজটা কমপ্লিট এখন এটা দেখতে বেটার ফিল হচ্ছে দেন এখানে হোয়াইটটাকে যদি আমার কাজ করার থাকে এটা আমি পরে করব বাট আপাতত আমার এখানে কাজ শেষ এখন এখানে আমার নেকে যেটা কাজ নেকের কাজটা আমি সেরে আমি এখানে যেগুলো বাতি লাইন আছে আমি এগুলোকে একদম ফাইনাল কাজ করার পরে এগুলোকে ঠিক করব ওকে সেখানে আইড্রপার দিয়ে আমি এখানে এটাকেও ঠিক করলাম প্যান টুল আই ড্রপার নিলাম এখানেও কাজ করে দিই বেস এগুলো হয়ে গেল এখন এখানে একটা কাজ আমি এটাকে একটু লংভাবে করলে হয়ে যাবে আই হোপ করে যত রাফলি করা যায় এভাবে দেখেন আমি কিন্তু তেমন আহামরে এখানে কিছুই করছি না ওকে সো হয়ে গেল শেডিং ঠিক আছে এখন এক সাইড থেকে শেডিং হলো বাট এখান থেকে কিছু শেডিং বাকি দেন আমি একসাথে সবগুলোর কালার টোন চেঞ্জ করে দেব এই গ্যাপিংগুলো নিচ থেকে ক্রিয়েট করতে জানতে হবে আপনার ব্যাস সো সবগুলোকে আমি এভাবে করে মার্ক করছি মার্ক করার পর হাইড্রাবাদ দিয়ে জাস্ট এখানে আমি কালারটা চেঞ্জ করে দিলাম হয়ে গেল এখন আমার হেয়ার লাইনটা করা বাকি সো হেয়ার লাইনটা করার জন্য দেখেন যতটা জিগজ্যাগ আপনি পারেন জিনিসটাকে আপনি নিজের মতো করে করে ফেলার ট্রাই করবেন দেন এইখান থেকে এখন এভাবে করে এখানে করে দিলাম পর এখানে ওইটাকে আমি একটু লম্বা হওয়াতে হেয়ার লাইনগুলো একটু প্রবলেম হচ্ছে বাট একটু ধৈর্য নিয়ে করলে জিনিসগুলো একটু দেখতেও সুন্দর হবে আর এই ধরনের লাইনগুলো আপনার আস্তে আস্তে দিতে দিতে অভ্যাস হয়ে যাবে যখন দেখবেন যে কি কয়েকটা ডিজাইন করার পর আপনার পোর্ট্রেটটা পারফেক্টলি একটা লুকে চলে আসছে তখন আপনার দেখবেন নিজের একটা ভালো লাগা কাজ করছে সো এখন এগুলোকে টাচ করলাম নিলাম বেশ হয়ে গেল ঠিক আছে এখন আবার প্যান্ট নিলাম এখানে কিছু কাজ আছে এখানে একটা আমি কালার চেঞ্জ করবো না এখানে একটা এইভাবে থাকুক কারণ এটা একটা ছোট পার্ট ছোট পাটটার কালার এভাবে থাকলে তেমন প্রবলেম হবে না এরপর আইড্র নিলাম কালার পরিবর্তন করে দিলাম আবার প্যান টোনার মোটামুটি কাজ শেষ এখন যখন আমি এখানে আবার ব্ল্যাক টোন দিব জিনিসটা একদম পুরোপুরি ফুটে উঠবে ফাইন সো শেষ মোটামুটি এখানে কাজ শেষ এখন এখানে আমরা কোথায় কোথায় ডার্ক টোন দিতে হচ্ছে ব্ল্যাক টোন দিতে হচ্ছে ওটা নিয়ে কাজ করবো এটা হচ্ছে কি আপনার আরেকটা লেয়ার হবে এটার নাম হবে যে আপনার ডার্ক শেডিং ঠিক আছে আমার ডার্ক শেডিং যা যা দেওয়ার দেবো এবং এটা আমি দিব হচ্ছে গিয়ে আমার ডিজাইন ট্যাপ দিয়ে এখান থেকে আমার যেহেতু আগে ব্রাশ ক্রিয়েট করা ছিল আমি ওই ব্রাশটাই সেট করবো ছিল ঠিক আছে যেমন আমার যেখানে যেখানে একটু দরকার আমি ওখানে এখানে একটু ডার্ক টোন দিব চাল এখান থেকে অপাসেট একটু কমিয়ে দিতে পারি হ্যাঁ এখন ঠিক আছে এখানে একটু দিব ঠিক আছে আমার এখানে শেডিংয়ের মধ্যে যাতে করে আমার টোনটা ঠিকভাবে হাইলাইট হয় ওয়েট করবেন আমি একটা কল পিক করছি আর খুবই দুঃখিত জন্য আচ্ছা এখন আমার যেটা কাজ করতে হবে আমার হেয়ারলাইনটা এই এতটুকু অবস্থার মধ্যে আমার এখানে ঠিক করতে হবে এরপরও কিন্তু আমি এখানের মধ্যে আবার অপাসিটি একদম হান্ড্রেড করে একটা ব্ল্যাক কালার টোন দিবো বাট আপাততের ক্ষেত্রে আমার এখানে যেভাবে পসিবল একটা ব্ল্যাক লাইন এভাবে করে হেয়ারের জন্য দিতে হবে ওকে যেমন এখানেও আমি একটু করে ডার্ক টোন দিচ্ছি ব্যস্ত হয়ে গেল এখন আমি এটাকে ডিরেক্টলি হান্ড্রেড পারসেন্টে নিয়ে যাই এরপর আমার এখানে যেখানে যাওয়া দরকার এখানে লাইনটাকে ক্রিয়েট করতে থাকি সো হেয়ারে তো এখন ব্ল্যাক টোন দিলাম এখন একটু হোয়াইট টোনের কাজ করতে হবে ঠিক আছে ব্ল্যাকের মধ্যেও আমার একটু হোয়াইট টোন দিতে হবে যাতে করে আমার যে পয়েন্টগুলো একটু মিসিং এসে আমি এগুলোকে ঠিক করতে পারি এবং ব্রাশের সাইজটা খুবই চিকন করে করতে হবে এখানে হোয়াইটটা অ্যাকচুয়ালি এখানে ইরেজিংয়ের ভূমিকা পালন করবে ঠিক আছে ইরেজ করেও পারতাম বাট অনেক ঝামেলা হয়ে যাবে ঠিক আছে সো আমার আর্টের যেটা দরকার ছিল ওটা চলে আসছে এখন আবার এখানে ব্ল্যাক নেব ব্ল্যাক নেওয়ার পর ব্রাশ টুল নিব ব্রাশ টুল নেওয়ার পর প্রবলেম ঠিক আছে সো আমি এটাকে ঠিক করতে হবে ১৫টা ব্ল্যাক করে এবং যে সব জায়গায় বেশি হোয়াইট হয়ে গেছে আমার ওখানে আবার একটু কাজ করতে হবে ওকে ফাইন দেন আমার এখানে টু অপাসিটি কমিয়ে ফাইভ অ্যান্ড আপ এইভাবে দিলাম এখন এখানে আর একটু অপাসিটি কমিয়ে দিলাম জাস্ট আমি স্ক্রেচ আপ করে দিচ্ছি এভাবে fine ফাইন ডান আমার এখানে আর কোনোটার কোনো কাজ নাই ঠিক আছে কাজ যেহেতু নাই যেগুলো দরকার নেই আমি ওগুলো সবগুলোকে রিমুভ করে দিই শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক রাখবো বাকি সবগুলোকে আমি রিমুভ করে দেবো রিমুভ করে দিয়ে এখানে আমার এই যে এ লেয়ারটারও আমার কোনো দরকার নাই পি লেয়ারটারও কোনো দরকার নাই বাকিগুলো ঠিক আছে এগুলোকে আমি কী করবো অবজেক্টে গিয়ে সবার প্রথমে এক্সপান্ড এপেরিয়েন্স করে দেবো আবার অবজেক্টে যাব দেন এখান থেকে আমি এক্সপান্ড করে দিব ঠিক আছে সবগুলোকে লক রাখি আমার হচ্ছে গিয়ে এই যে এখানে কিছু ডার্ট পয়েন্ট আছে প্রবলেম লাইন আছে এগুলোর সমস্যা আমি জাস্ট এগুলোকে এখন সরাই দিব ঠিক আছে সো এগুলোকে আমার ধরে ধরে সরাতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে এই জন্য আমি রেজেন নিলাম এভাবে করে জাস্ট আমি এখানে পয়েন্টগুলোকে নিজের মতো করে একটু একটু করে ইরেজ করে দিচ্ছি আর যেগুলোকে আমি চাচ্ছি এভাবে ধরে ধরে করবো জাস্ট সিলেক্ট করে করে ব্যাক স্পেস দিয়ে আমি এগুলোকে রিমুভ করে দিব আপনার আমি দুটা অপশানে দেখালাম যেটা ব্যাটার লাগে ওটা করবেন ফাইনাল টাস্ট একটু ফিনিশিংটা ঠিকভাবে করতে হবে ওকে ফাইন সব কিছু ঠিকঠাক দেন আমি ও সিলেক্ট করলাম শিফট এম দিলাম শিফট এম দিয়ে সর্বপ্রথম এখানে বাদ এভাবে করব দেন এখানে এটা বাদ ক্লিক করে এখানে একটা বাদ এখান থেকে এটা বাদ লাইন যেটা যেভাবে কাট করে আমি ওটাকে অলটা ক্লিক করে করে কেটে দিচ্ছি যদি সবকিছু ঠিকঠাক থাকে না আপনি এভাবে সিলেক্ট করতে পারেন কন্ট্রোল জিডিএ গ্রুপ সরি ব্যাকগ্রাউন্ড ছাড়া কেন সবগুলো করতে পারেন কন্ট্রোল জি গ্রুপ ঠিক আছে গ্রুপ করার পর এটাকে আপনি এবার করে রাখতে পারেন ঠিক আছে সো রাখার পর সাপোজ এখানে আমি এটাকে এবার রাখলাম এখন আসেনি এটাকে একটু ডিটেলিং কাজ করি ওকে সো এটাকে এবার রাখলাম এই লেয়ারটা দুটুকুতে থাকলে এটাকে সেই টলটা চেপো ধরে ছোটো করলাম এবং নিচের দিক দিয়ে একটা লেয়ার এখানে নিয়ে আসলাম এই লেয়ার নিচের লেয়ারটাকে ধরে শিফট টলটার চেবা ধরে আমি এটাকে এভাবে করে বড় করে দিলাম পর্যন্ত আনলাম এবং এটা অনেক কমিয়ে কমিয়ে দিলাম দিলাম ফোর পর্যন্ত নিয়ে আসলাম ফাইন ফোর পর্যন্ত থাকুক এখন আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে একটাকে নিচে কপি রাখলাম আর যেটা আছে ওটাকে আমি কি করলাম এই লেয়ারটার উপরে নিয়ে গেলাম যেটা কপি কলমের উপরে সিলেক্ট করলাম কন্ট্রোল সেভেন ফ্লিপিং মার্কস হয়ে গেল সো এখন এটার আর কাজ নাই নিচের লেয়ারটার কাজ ঠিক আছে নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম এখান থেকে আমি কি করলাম গ্রেডিয়ানটা ক্লিক করলাম গ্রেডিয়ান থেকে রিডাইল দিলাম রিডাইল দেওয়ার পর এই যে এটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটা আমি কমাতে থাকি ফিফটি ইজ এনআফ ফিফটি ইজ এনআফ দেওয়ার পর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটাকে একটু কমাতে থাকি তাহলে এটার এটার লুক এটা অনেক ব্যাটারভাবে চলে আসছে এবং কন্ট্রোলাইজ এটাকে আমি সেভ করে নিলাম ঠিক আছে সো পিকচারটা থেকে দেখেন ইজিট পারপাসে জিনিসটা করে ফেলে গেছে